আমি কামরুল ইসলাম শাটিল আমার জন্ম এবং বেড়ে ওঠা ময়মনসিংহ শহরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করি 2005 গ্রাজুয়েশন কমপ্লিট করার পর কিছুদিন জব করি 2011 সালে স্বাধীনভাবে কনসালটেন্সি শুরু করি আর্কিটেক্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স একটা টিম এই টিমের একজন সদস্য আমি সবার সহযোগিতায় সাফল্য কলায় আমি কাজ করার চেষ্টা করছি আর কি এম্পিরিয়ান নতুন আঙ্গিকে নতুন একটি ভেঞ্চার 4200 স্কোয়ার ফিটের তল বিশিষ্ট এটি একটি সাততলা বিল্ডিং এম্পিরিয়ানের একটি বুটিক টাইপ হোটেল এখানে একটি সার্বক্ষণিক মেডিসিন কর্নার রয়েছে একটি সুপার শপ রয়েছে একটি বিউটি সেলুন রয়েছে একটি রুফটপ ইভিনিং ডাইন রয়েছে স্বল্প পরিসরে একটি জিম রয়েছে এছাড়া এখানে বিভিন্ন ধরনের স্যুট ছোট বড় সব মিলিয়ে 29টি রুম রয়েছে এবং ইনসাইডে কিছু সারফেস পার্কিংও রয়েছে এটা ইন্টেরিয়র মেটেরিয়াল হোয়াইট এম্বিয়েন্ট রাখা হয়েছে যেন স্পেসটাকে বড় সুপরিসর মনে হয় রুমের ইন্টেরিয়র ক্ষেত্রেও একই রকম চিন্তা করা হয়েছে রুমের ইন্টেরিয়রে হোয়াইট এম্বিয়েন্ট উডেন ফ্লোর খোলা জানালা উডেন কালার ফার্নিচার এগুলো ব্যবহার করা হয়েছে এই প্রজেক্টটি করার সময় আমাদের সবসময় যেটা ভাবতে হয়েছে আয়তন অনুসারে রিকোয়ারমেন্ট অনেক বেশি ছিল বিভিন্ন ধরনের মুভমেন্ট রয়েছে এই মুভমেন্টটাকে ফাংশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী সলভ করাটাই আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল আমরা সর্বোচ্চভাবে সেটা সুন্দরভাবে সলভ করার চেষ্টা করেছি একটা বিল্ডিং শুধু বিল্ডিং ডিজাইন হিসেবে চিন্তা না করে বিল্ডিংটাকে চারদিকের পরিবেশের সাথে মার্চ করে দেওয়াটাই আসলে একটা সাকসেস প্রত্যেকটা স্পেসকে বাহিরে যে প্রাকৃতিক পরিবেশ গাছপালা খোলা আকাশ বাতাস এগুলি ভেতরের স্পেস থেকে অনুভব করা যায় ফিল করা যায় সেটা করার চেষ্টা করা হয়েছে এখানে চারিদিকে একটা গ্রিন বেল তৈরি করেছে এই গ্রিন বেল চারিপাশের নয়েজ থেকে আমাদেরকে রক্ষা করছে এবং পাশের রেসিডেন্সিয়াল ব্লক থেকে একটা স্ক্রিনিং তৈরি করছে রুফটপ অল ডে ডাইন অ্যান্ড ইভিনিং ডাইন রেস্টুরেন্ট ডিজাইনের ক্ষেত্রে আমাদের চিন্তাভাবনা যেটা ছিল এখানে একজন গেস্ট এসে প্রকৃতির স্পর্শ এবং খোলা আকাশ এবং আশেপাশে যে দিগন্ত বিস্তৃত স্কাইলাইন সেটা যেন দেখতে পারে এখানে মেটেরিয়ালগুলি ন্যাচারাল বাঁশ কাঠ মাটি এগুলি ব্যবহার করা হয়েছে আমি সবচেয়ে ইন্টারেস্টিং প্লেস আমি বলবো দোতলা একটি ছোট্ট স্বল্প পরিসরে একটি কফি শপ রয়েছে এই কফি শপে ইনডোর এবং আউটডোরের একটা কম্বিনেশনের মাধ্যমে একটা স্পেস তৈরি করা হয়েছে এবং টেরাকোটা পোড়ামাটি কালারের টালি এবং সেই সাথে মাটির দেয়াল আমাদের এই ঘনবসতিপূর্ণ শহরে মাটির গন্ধ স্পর্শ থেকে বঞ্চিত সেটা অনেকাংশে আমাদের ফুলফিল করবে